বাটা মশলায় তেল ট্যাংরা শুনেই মনে হচ্ছে তো দুর্দান্ত একটা ব্যাপার আর একদম ঠিকই শুনেছো তোমরা আজকে আমি রান্না করব বাটা মশলা দিয়ে তেল ট্যাংরা ভীষণ সুন্দর ভীষণ সহজ এবং খুব অল্প মশলাতেই কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে যাবে আর তোমরা দেখছো প্রিয়াঙ্কা সোডারিয়ান ব্লগ চ্যানেল আমি প্রিয়াঙ্কা আজকে কিন্তু এই সুন্দর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে খুব সুন্দর একটা রেসিপি তো চলো দেখে নিই তার জন্য কিন্তু আমি প্রথমেই ট্যাংরা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভাজা করে নিয়েছি অন্যদিকে প্যানে কিন্তু আমি সর্ষের তেল নিয়েছি তেলটাকে খুব সুন্দর করে গরম করে নেব এখানে আমি ছ চামচ তেল ব্যবহার করেছি প্রথমেই গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আমি এবার তেলটাকে খুব সুন্দর করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব আদা বাটা খুব অল্প পরিমাণে আদা বাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আদাটা খুব সুন্দর করে আমি এক দু মিনিটের জন্য ভাজা করে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম শিলে বেটে নেওয়া জিরে এখানে দু চামচ জিরে আমি ব্যবহার করছি আমার কিন্তু আমার মাছের পরিমাণ অনুযায়ী জিরেটা দিয়েছি এবার জিরেটাকে খুব সুন্দর করে তেলের সঙ্গে আমি কিছুক্ষণ কষিয়ে নেব জিরেটা কিছুক্ষণ ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে অন্য মশলাগুলোকে অ্যাড করব খুব সুন্দর ছোট্ট একটা রান্না এবং ট্র্যাডিশনাল একটা রান্না যেটা কিন্তু বাড়িতে গেস্ট আসলে অবশ্যই তোমরা করতে পারো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা বাটা এখানে লাল লঙ্কা আমি বেটে নিয়েছি চাইলে কিন্তু লঙ্কার গুঁড়োও কেউ ব্যবহার করতে পারে তো লঙ্কা বাটা দিয়েও আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো বাটা এখানে আমি একটা বড় টমেটো পেস্ট করে নিয়েছি সেটাকে অ্যাড করে দিলাম আর তার সাথেই বলি এরকম ট্র্যাডিশনাল রান্না বা নতুন কোনো রান্না পেতে কিন্তু আমার সাথে থাকতে হবে আর যারা অলরেডি সাথে আছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করব ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সাথে থেকেও আমার তো আমার মশলাটাও কিন্তু খুব সুন্দর করে কষানো হচ্ছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবারে খুব সুন্দর করে আবারও আমি নাড়িয়ে নেব আর ভালো লাগলে কিন্তু রেসিপিটা তোমরা সবার সাথে শেয়ার করতে পারো আস্তে জালে কিন্তু মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি এরকম কিন্তু কষাতে কষাতে এ থেকেই তেল ছাড়তে শুরু করবে যেহেতু টমেটোটা দিয়েছি সেহেতু একটু সময় লাগবে যখনই তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু আমি এর মধ্যে ভাজা মাছগুলোকে অ্যাড করে দেব। তারপর মশলার গায়ে খুব সুন্দর করে মাছটা যাতে মাছ আর মশলা একদম মাখামাখি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত হালকা হাতে এটাকে আমি নাড়িয়ে নেব দু মিনিট তোমাদের কেমন লাগছে এই রেসিপিগুলো জানাতে কিন্তু আমাকে ভুলো না কমেন্ট করো আর কি ধরনের রান্না তোমরা দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো তো দেখো মাছটা কিন্তু খুব সুন্দর করে আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করব একটু গরম জল গ্রেভিটা কিন্তু যার যার নিজের ইচ্ছা অনুযায়ী করতে পারে খুব বেশি ঝোল এটার হবে না হালকা হালকা গ্রেভি হবে তো সেই অনুযায়ী আমি এর মধ্যে গরম জল অ্যাড করলাম এবারে কিন্তু কিছুক্ষণ আমি মাছটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে তারপর ফুটিয়ে নেব আর এরকম মাছের কিন্তু অনেক নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে আছে তোমরা কিন্তু চাইলে সেটা দেখে নিতে পারো তো কথা বলতে বলতেই কিন্তু সুন্দর করে রান্নাটা হয়ে যাচ্ছে আর এই রান্নাটা কিন্তু খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় বাড়িতে গেস্ট আসলে হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু এই রান্নাটা তোমরা ট্রাই করতে পারো শুধু মশলাটা যদি একটু বেটে নেওয়া যায় তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এই রান্নাটা আর দেখছো আস্তে আস্তে কী সুন্দর করে তৈরি হচ্ছে তেল ছাড়তে শুরু করেছে দেখেই কিন্তু ইয়ামি লাগছে আর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা জিরে বাটা প্রথমে কিন্তু আমি দু চামচ অ্যাড করেছিলাম আর এক চামচ রেখে দিয়েছিলাম এই কাঁচা জিরে বাটাটা কিন্তু অ্যাড করলে খুব সুন্দর একটা গন্ধ আসবে এই রান্নাটায় তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও তো জিরেটা অ্যাড করার পর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব মাছটা যাতে খুব সুন্দর করে তেলটা বেরিয়ে আসে তো প্রায় কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ ক্লোজ থেকে দেখাচ্ছি আমি একটু তেল ট্যাংরার গ্রেভি কিন্তু একদম রেডি হয়ে গেছে মাছও খুব সুন্দর করে রান্না হয়ে গেছে অন্যান্য মাছের তুলনায় ট্যাংরা মাছটা কিন্তু রান্না হতে একটু বেশি সময় নেয় তো আমি ঢাকা দিয়ে মাছটা রান্না করে নিয়েছি আর কি বন্ধুরা গরম গরম ভাত রেডি আছে তো তো দেখো আমি কিন্তু নামিয়েও নিয়েছি এবারে কিন্তু গরম গরম ভাতের সাথে এটা খাবার পালা তোমরা কিন্তু বাড়িতে এটা ট্রাই করো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর কমেন্ট করে আমাকে জানিয়ে তোমাদের কেমন লাগলো দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতন এই পর্যন্তই সবাই ভীষণ ভালো থেকো আনন্দে থেকো আর সাথে থেকো আর কমেন্ট করো আর লাইক সাবস্ক্রাইব কিন্তু করতে থেকো আজকের মতন এই পর্যন্তই টাটা